আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে তো বন্ধুরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী চার দশমিক তিন পৃষ্ঠা নাম্বার চুরানব্বই তিরিশ নাম্বার অঙ্কটা করতেছি সেটা হচ্ছে যে অলরেডি আমরা তুলে রেখেছি অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই অঙ্কটা এভাবে দেওয়া আছে তো আমরা এখন এটাকে বিয়োগ করবো তো বিয়োগ করার জন্য আমরা প্রথমে একটা দাগ দিলাম এবং এখানে হচ্ছে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন তো এই জন্য আমরা এখানে দেবো প্লাস অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হয়েছে এখানে এখানে মাইনাস আছে এই জন্য হয়েছে প্লাস আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় এইভাবে আমরা চিহ্ন পরিবর্তন করে নিয়েছি এটা হচ্ছে সর্বশেষ যে টার্মটা আছে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে এ এর নিচে এ লিখেছি এর নিচে বি লিখেছে এবং সি এর নিচে সি লিখেছি এখানে যেহেতু আমাদের পরপরই দেওয়া আছে সিরিয়ালি দেওয়া আছে এজন্য আমাদের সাজাতে হয়নি অলরেডি আমরা সাজানো পেয়ে গিয়েছি অর্থাৎ এখানে কোনো সিম্বল নেই মানে হচ্ছে প্লাস আছে অর্থাৎ এ স্কোয়ার একটা আর এখানে আরেকটা এ স্কোয়ার অর্থাৎ তাহলে হচ্ছে টু এ স্কোয়ার আবার এখানে বি স্কোয়ার একটা এটা হচ্ছে প্লাস বি স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার অর্থাৎ একটা বি স্কোয়ার থেকে যদি আরেকটা বি স্কোয়ার চলে যায় সেই ক্ষেত্রে ভ্যালু হচ্ছে জিরো আমরা ভ্যালু না লিখলেও পারতাম আমি বোঝানোর স্বার্থে লিখলাম এবং এখানে হচ্ছে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ প্লাস টু সি স্কোয়ার দুইটা সি স্কোয়ার তো বন্ধুরা লক্ষ্য করো এর পরবর্তী অঙ্কটা আমরা করতেছি তো পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একত্রিশ নম্বর অঙ্ক অলরেডি আমরা সাজিয়ে লিখেছি দেখো ফোর এ এক্স প্লাস ফাইভ বি ওয়াই প্লাস সিক্স সি জেড আর এর নিচে লিখেছি থ্রি এ এক্স প্লাস সিক্স বি ওয়াই প্লাস নাইন সি জেড এটা আমরা পরপর অর্থাৎ এ এক্সের নিচে এ এক্স বিওয়াইয়ের নিচে বি এবং সি এর নিচে সি জেড লিখেছি এবং এখানে কোনো সিম্বল নেই মানে হচ্ছে প্লাস আসে এই প্লাস থাকার কারণ এখানে আমাদের হয়েছে মাইনাস এখানে প্লাস আছে দিয়েছে মাইনাস এখানে প্লাস আছে দিয়েছে মাইনাস এখন এখানে ফোর এ এক্স এখানে হচ্ছে থ্রি এ এক্স ফোর এ এক্স থেকে যদি তিনটা এ এক্স চলে যায় তাহলে থাকে শুধুমাত্র এক্স এবং এখানে যদি ফাইভ বি ওয়াই আর এখানে হচ্ছে ছয়টা বি ওয়াই অর্থাৎ তাহলে আমরা যেটা করবো বড়োটার সামনে হচ্ছে মাইনাস তাহলে আমরা যে কাজটা করবো বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করবো বড়োটা মানে ছয়টা ছয় ওয়াই থেকে যদি ফাইভ বি ওয়াই বাদ দিই তাহলে থাকবে হচ্ছে বি ওয়াই এবং বড়োটার সামনে হচ্ছে মাইনাস এজন্য হবে মাইনাস এখন এর পরবর্তীতে আবার লক্ষ্য করি এখানে হচ্ছে নাইন সি জেড এবং সিক্স সি জেড বড়োটার সামনে হচ্ছে মাইনাস সেখানে সেক্ষেত্রে আমরা যেটা করবো বড়োটার থেকে ছোটটা বিয়োগ করব। অর্থাৎ নাইন সি জেড থেকে সিক্স সি জেড করবো তাহলে থাকবে থ্রি সি জেড এবং বড়টার সামনে হচ্ছে মাইনাস এবং সেজন্য এখানে হবে মাইনাস তার মানে এটাই হচ্ছে অ্যান্সার এখানে এটা হচ্ছে অ্যান্সার এবং এখানে এইটা হচ্ছে অ্যান্সার এখন আমরা পরের অঙ্কটা একটু লক্ষ্য করি বন্ধুরা পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা একটু লক্ষ্য করো বন্ধুরা পরের এই অঙ্কটা আছে অর্থাৎ বত্রিশ নম্বর অঙ্ক আমরা এটা যে কাজটা করেছি অর্থাৎ সেভেন এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস এইটিন এর নিচে লিখেছে এক্স স্কোয়ার নিচে লিখেছে এক্সি স্কোয়ার এবং ফাইভ এক্স এবং নাইন অর্থাৎ এইট এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস নাইন অর্থাৎ আমরা মিল করে লিখেছি এর পরবর্তীতে হচ্ছে এখানে কোনো সিম্বল নাই মানে হচ্ছে প্লাস আছে এখানে সেই জন্য লিখেছে মাইনাস এখানে প্লাস আছে লিখেছে মাইনাস এখানে প্লাস আসে লিখেছে মাইনাস এখন বন্ধুরা লক্ষ্য করো এখানে হচ্ছে বড়োটার থেকে ছোটটা বাদ দিব তাহলে আট এক্স স্কোয়ার থেকে সেভেন এক্স স্কোয়ার যদি বাদ চলে যায় তাহলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার এবং বড়োটার সামনে মাইনাসের জন্য হয়েছে মাইনাস এখন এখানে নাইন এক্স থেকে ফাইভ এক্স যদি বাদ দিই তাহলে থাকে ফোর এক্স এবং আঠারো থেকে যদি নয় চলে যায় তাহলে থাকবে হচ্ছে প্লাস নাইন তার মানে হচ্ছে এইটুকুই হচ্ছে আমাদের অ্যান্সার তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আমরা এখানেই ক্রস করবো তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আরেকটি বিষয় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন আমরা প্রতিনিয়তই তোমাদের জন্য হাজির হচ্ছে বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু আরেকটা বিষয় তোমাদের অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি খোদা হাফেজ